31শে জুলাই 2019, কর্ণাটকের আকাশে সেদিন সিঁদুরে মেঘ, সদ্য বৃষ্টি হয়েছে। ম্যাঙ্গালোর পৌঁছানোর কিছু আগে একটা ব্রিজের ওপর থমকে দাঁড়ালো একটা সাদা বড় গাড়ি। নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা নেত্রবতী নদী। গাড়ির ভেতর থেকে মাটিতে নামলেন ভারতের প্রথম কফি চেন স্টার্টআপ সিসিডির মালিক সিদ্ধার্থ হেগড়ে। ড্রাইভারকে নির্দেশ দিলেন ব্রিজের অপর প্রান্তে গিয়ে তার জন্য অপেক্ষা করতে। কিন্তু সে অপেক্ষা যখন 2 ঘন্টা ছড়ালো, তখন আর থাকতে না পেরে ড্রাইভার ফোন করলেন সিদ্ধার্থকে। ফোন সুইচড অফ। আরও কিছুক্ষণ চেষ্টা করে বিফল হয়ে ড্রাইভার খবর দিলেন সিদ্ধার্থর বড় ছেলেকে। পুলিশ প্রায় 36 ঘন্টা পর যখন নদীতে ভাসমান লাশটা শনাক্ত করল, তখন সব শেষ। নিমেষের মধ্যে ছড়িয়ে গেল খবর। গোটা দেশ তখন এই আকস্মিক শোকে ও বিস্ময়ে হতবাক। এক লাফে প্রায় শূন্য হয়ে গেল সিসিডির শেয়ারের দাম। 7,100 কোটি টাকার দেনার দায়ে ডুবে থাকা সেই কোম্পানির উঠে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই বলেই ধরে নিয়েছিল বাণিজ্য মহল। ভারতীয় স্টার্ট আপের ফার্স্ট বয়ের এমন আকস্মিক পতন তুলেছিল একাধিক প্রশ্ন। দেশ জুড়ে প্রায় 1,000 সিসিডির 25,000 কর্মীর চোখে মুখে তখন এক রাশ নৈরাশ্য। কে মেটাবে এই বিপুল দেনার দায়? লাখ টাকার সে প্রশ্নের উত্তর খুঁজতে তখন তোলপাড় গোটা দেশের মিডিয়া। কেন আত্মহনন করলেন সিদ্ধার্থ? পুলিশের হাতে আবিষ্কার হওয়া একটা নোটে মেলে কিছুটা তথ্য। নোটের শুরুতেই তিনি ক্ষমা চেয়ে নেন তার পরিবার ও দেশের মানুষের কাছে একটি ভুল বিজনেস মডেলের জন্যে। আসলে প্রায় বছরখানেক ধরেই চূড়ান্ত ডিপ্রেশনে ভুগছিলেন সিদ্ধার্থ। তার হতাশা হতো যখন পাওনাদাররা রোজ ফোন করে টাকা চাইতেন তার কাছে, কিন্তু তবু তিনি লড়ছিলেন। তার ধৈর্য ও সহ্য শক্তির বাঁধ ভেঙে যায় এপ্রিল মাসে, যখন সিসিডিতে ইনকাম ট্যাক্সের রেড হয়। মিডিয়াতে লিক হয়ে যায় খবর, 7,000 কোটির দেনায় ডুবে সিসিডি। আর সেই চূড়ান্ত অপমানের ধাক্কা না সইতে পেরেই আত্মহত্যা করেন সিদ্ধার্থ। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। দুর্বার গতিতে এগিয়ে যাওয়া এই সিসিডি সাম্রাজ্য ও তার মালিক সিদ্ধার্থ হেগড়ে একসময় ছিলেন উদীয়মান ভারতীয় অর্থনীতির প্রধান বিজয়ী মুখ। সালটা 1996, বেঙ্গালুরুর ব্রিগেড রোডে একটা অতি সাধারণ ছোট ক্যাফে খোলেন সিদ্ধার্থ। উদ্দেশ্য ছিল সব বয়সের মানুষ সেই ক্যাফেতে আড্ডা দিতে পারবেন। অল্প দিনেই ব্যাঙ্গালোরে বেশ জনপ্রিয় ক্যাফে হয়ে ওঠে সিসিডি। মূলধন ছিল মাত্র 5 লক্ষ টাকা। কিন্তু তারপর আর ফিরে তাকাতে হয়নি সিদ্ধার্থকে। গোটা দেশ জুড়ে একের পর এক ব্রাঞ্চ খুলতে শুরু করে সিসিডি। 2000 সাল থেকে শুরু হওয়া সেই জয়যাত্রা অব্যাহত থাকে 2015 অবধি। প্রায় 1,000 সিসিডি আউটলেটে প্রতিদিন কফি, ফ্রি ইন্টারনেট আর দারুণ অ্যাম্বিয়েন্সের টানে আসতে শুরু করেন লক্ষ লক্ষ ভারতবাসী। অচিরেই আরবান ইন্ডিয়ার লাইফস্টাইলের একটা প্রাত্যহিক অঙ্গ হয়ে ওঠে সিসিডি। এগিয়ে আসেন একের পর এক বিনিয়োগকারী। দ্বিগুণ গতিতে ব্যবসা বাড়াতে থাকেন সিদ্ধার্থ। কিন্তু আস্তে আস্তে বেড়ে যায় কম্পিটিশন। স্থানীয় ব্যবসায়ীরা লোকাল কফি শপ খুলতে শুরু করেন। দামে ও মানে আস্তে আস্তে পড়তে থাকে সিসিডি। 2015 থেকে শুরু হওয়া ঋণের চাপ বাড়তে বাড়তে পাহাড় প্রমাণ হয়ে যায় 2019। সুইসাইড করেন সিদ্ধার্থ। পিছনে ফেলে যান স্ত্রী ও 2 সন্তান সহ এক বিশাল কফি সাম্রাজ্য যা তখন ডুবে দেনার দায়ে। তবে কে ধরবে এই ডুবন্ত টাইটানিকের হাল? পিছিয়ে যান সকলেই। আর ঠিক তখনই শোক সরিয়ে সামনে এগিয়ে আসেন সিদ্ধার্থর সদ্য বিধবা স্ত্রী মালবিকা হেগড়ে। সাফ জানিয়ে দেন যে ব্যবসা বিক্রির কোনো প্রশ্নই নেই, পারিবারিক ব্যবসা তারা চালিয়ে যাবেন। কিন্তু কি করে? মালবিকার কোন জাদু বলে কাটবে এই সংকট? নিজের স্বামীর সফলতা নয়, তার অসফলতাকেই অবলম্বন করে অসাধ্য সাধন করে দেখিয়েছেন আমাদের আজকের গল্পের নায়িকা মালবিকা হেগড়ে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে মালবিকা যখন 2020 সালের ডিসেম্বরে ক্যাফে কফি ডে এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও হিসেবে নিযুক্ত হন, তখন কোম্পানির ভাড়ার একেবারেই শূন্য। সিসিডির অধিকাংশ বিনিয়োগকারীরা ততদিনে ছেড়ে চলে গিয়েছেন। বাকি পাওনাদাররাও নিত্যদিন ফোনে ও ইমেলে ফেরত চাইছেন তাদের টাকা। মালবিকা কিছুটা সময় নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে শুরু করেন ঋণ মুক্তির উপায়। কিন্তু ঠিক তখনই যেন যমরাজের সমন নিয়ে হাজির হয় মহামারী। করোনার গ্রাসে তখন কাঁপছে গোটা বিশ্ব। থমকে গেছে অর্থনীতি, থমকে গেছে ব্যবসা। অনিশ্চয়তায় ভুগছে একটা গোটা জাতির ভবিষ্যৎ। লড়াই করতে করতে যেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে মালবিকারও। ঘুরে দাঁড়ানোর রাস্তায়
প্রধান কাঁটা তখন করোনা, কিন্তু তবু হাল ছাড়েননি মালবিকা। 2021-এর এক খোলা চিঠিতে কফিডের সকল কর্মচারীকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি, আশ্বাস দেন যে সকল বাধা অচিরেই কাটিয়ে উঠবে কোম্পানি। নতুন সিইওর সেই চিঠির ওপর অটুট বিশ্বাস নিয়ে ফের বুক বাঁধে কফিডে পরিবার। বলাই বাহুল্য, মালবিকা তাদের নিরাশ করেননি। 2020-র লকডাউনে যখন একের পর এক কোম্পানির লসের বোঝা বাড়তে থাকে, ঠিক তখনই সিসিডি ঋণের বোঝা এক লাফে প্রায় অর্ধেক করে ফেলেন মালবিকা। একাধিক লসে চলা আউটলেট বন্ধ করে দেন তিনি, ফিরিয়ে নেন কয়েক লক্ষ কফি ভেন্ডিং মেশিন যাতে ধুলো জমছিল বন্ধ কর্পোরেট কোম্পানিগুলোতে, সেগুলোকে বাজারে বিক্রি করেও ঋণের বোঝা কমে অনেকটাই। একজনও কর্মীকে ছাঁটাই না করে এবং কফির দাম এক টাকাও না বাড়িয়ে একা লড়াই করতে থাকেন মালবিকা। স্রেফ তার ইচ্ছে শক্তি ও ঠান্ডা মাথার ব্যবসায়িক বুদ্ধি প্রয়োগে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে কোম্পানি। অচিরেই একের পর এক পাওনাদারদের সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেন মালবিকা। আর এই অসম্ভব কীর্তি দেখে ফের এগিয়ে আসেন বিনিয়োগকারীরা। একটি আমেরিকান কোম্পানি তাদের ব্যবসায় টাকা ঢালবার ইচ্ছা প্রকাশ করে। তাদের সাহায্য নিয়ে 2021-এর শেষে ঋণের বোঝা প্রায় সম্পূর্ণ পরিশোধ করে ফেলেন মালবিকা। 2022-এ এসে শেষ হয় বিশ্বব্যাপী দীর্ঘ লকডাউন। গোটা বিশ্বের সাথে ভারতও আবার ফিরে আসে চেনা ছন্দে। মানুষ আবার ভিড় করতে শুরু করে রাস্তায়, বাজারে ও কফি শপে। লাফিয়ে লাফিয়ে ফের বাড়তে শুরু করে সিসিডির ব্যবসা। নতুন মেনু এবং কড়া কোয়ালিটি কন্ট্রোলের মূল মন্ত্র নিয়ে কাজে ডুবে যান সদ্য স্বামীকে হারানো মালবিকা। ফলও পান হাতে নাতেই, ঋণের বোঝা কাটিয়ে উঠে ফের মাথা তুলে দাঁড়ায় সিদ্ধার্থ স্বপ্নের কফি ডে কোম্পানি। হাসি ফেরত আসে কর্মচারীদের মুখেও। নতুন উদ্যমে শুরু হওয়া সেই জয়যাত্রার কাণ্ডারী মালবিকার এখন লক্ষ্য ক্যাফে কফি ডেকে একটি মাল্টিবিলিয়ন ডলার কোম্পানি হিসেবে গড়ে তোলা। স্বামীর দেখানো পথ অনুসরণ করে দেশের প্রতিটি কোণায় তিনি এখন ছড়িয়ে দিতে চান তাদের স্বপ্নের ক্যাফে কফি ডেকে। মালবিকার এই অসাধ্য সাধনের গল্প কিন্তু কোনো রূপকথার থেকে কম নয়। তার সাফল্যের চাবিকাঠি তার অক্লান্ত পরিশ্রম, অসম্ভব মেধা এবং অবশ্যই চাপের মুখে মাথা না নত করার চূড়ান্ত মানসিক সাহস। আর তাই সিসিডির এই পুনরুত্থান শুধুমাত্র একটি উজ্জ্বল ব্যবসায়িক সাফল্যের থেকেও অনেক বেশি করে এক হার না মানা নারীর তার স্বামীর পদলুণ্ঠিত সম্মানের জন্য লড়ে যাওয়ার এক অমূল্য দৃষ্টান্তমূলক কাহিনী, যা অবিস্মরণীয় হয়ে থেকে যাবে সকল ভারতবাসীর মনে।